হ্যালো বন্ধুরা গাছ ছড়ার আজকের পর্বটি অনেক বেশি সুন্দর হতে চলেছে গাড় ছড়ার আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গঙ্গা তো চলে আসে অডিশন দিতে এদিকে আয়ুষ্মান বলে তোমার কি কোনো যোগ্যতা আছে বলো শুধু শুধু লোক হাসিয়ে কোনো লাভ আছে অন্যদিকে গঙ্গা বারবার দুটিকে রিকোয়েস্ট করে একটি সুযোগ দেওয়ার জন্য তাই তো গঙ্গার কথা শুনে গঙ্গাকে একটা সুযোগ দেওয়া হয় আর দুটি বলে দিশা তোরা ওর সঙ্গে হাঁটতো দেখি দেখি ও কীরকম পারফর্ম করে একটা সময় দেখা যায় তারা তিনজনের পারফর্ম শুরু করে দেয় আর দিশা তখন ধাক্কা দিয়ে গঙ্গাকে চালাকি করে ফেলে দেয় আর গঙ্গা তো নিচে পড়ে যায় আর এদিকে দেখা যায় রিমঝিম এসে গঙ্গাকে তুলে নেয় আর রিমঝিম বলে গঙ্গা তোমার কোথাও ব্যথা লাগেনি তো কোথাও ব্যথা লাগলে আমাকে বলো তোমার কি হয়েছে আর গঙ্গা উঠে দিশাকে বলে দিশা তুমি কেন এমনটা করলে আমার সঙ্গে আমার সঙ্গে শুধু তুমি অন্যায় করে যাচ্ছ আর সবাই তোমাকে প্রশ্রয় দিচ্ছে আর দিশা বলে কি তুমি আমাকে দোষ দিচ্ছ কেন বলো তো আমি কি করেছি এদিকে দেখা যায় দুতি বলে এই গঙ্গা এখানে থাকতে গেলে মানে থাকতে গেলে না অনেক যোগ্যতা লাগে তুমি এখানে চান্স পাবে না এইদিকে দেখা যায় রিমঝিম দুতিকে বোঝানোর চেষ্টা করে আর মনে করিয়ে দেয় যে তুমিও তো একদিন রকম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছিলে আর মনে পড়ে যায় সমস্ত কথা আর দুতি গঙ্গাকে একটা সুযোগ দিয়ে দেয় আর এই সবটা দেখার পর খুশি হয়ে যায় গঙ্গা আর বলে গঙ্গা তুমি এই কিছুদিনের মধ্যে নিজেকে নিজের মতো করে তৈরি করে নাও আর গঙ্গা বলে আমি চেষ্টা করব অন্য দিকে দেখা যায় ঋদ্ধিমান বিন্দির সঙ্গে দেখা করতে আসলে বিন্দির মা বলে আমার মেয়ে পার্লারে গেছে শাস্তি এদিকে ঋদ্ধিমান বলে সে নাকি বিয়ে করতে চায় না আবার পার্লারে গিয়েছে আমি এখান থেকে বাড়ি চলে যাই বিন্দি বিয়েটা করেই ফেলুক আর তখনই বিন্দির বাবা পার্লারে ফোন দেয় আর পার্লারে ফোন দিয়ে বলে ঋদ্ধিমান তার সঙ্গে দেখা করতে এসেছে সে যেন বাড়ি চলে আসছে তাড়াতাড়ি অন্যদিকে রিন্দি রাস্তা দিয়ে হাঁটতে গেলে দেখা যায় বিন্দির হবু বর ওই রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিল তখন ঋদ্ধিমান রেগে গিয়ে বলে আচ্ছা আপনারা কি চোখে দেখতে পান না কেন এমন করে গাড়ি চালান আর তখনও মাতলামু করতে থাকে বিন্দির হবু বর আর তারা ঋদ্ধিমানকে জানায় যে বিন্দিকে আজকে বিয়ে করতে যাচ্ছে আর যা শুনে ঋদ্ধিমান অবাক হয়ে যায় আর ঋদ্ধিমানের বুঝতে বাকি নেই যে সে একটা ভালো ছেলে না খারাপ ছেলে অন্যদিকে দেখা যায় আয়ুষ দুদিকে বলে দেখো তুমি আর চিন্তা করো না এখন থেকে আমি দিশাকে চোখে চোখে রাখব। শাসন করব এবং দিশার সমস্ত দায়িত্ব আমার আর ওকে কোনো ভুল কাজ আমি করতে দেব না তারপর গঙ্গা আয়ুষকে বলে আপনার কি কিছু লাগবে তখন আয়ুষ গঙ্গাকে বলে দাঁড়াও তোমাকেই খুশ এই কথা বলেই গঙ্গার হাতে একটি রিং পরিয়ে দেয় অন্যদিকে এটা দেখার পর তো গঙ্গা অনেক বেশি খুশি হয়ে যায় আর গঙ্গা বলে এত কিছু করার কি প্রয়োজন ছিল আয়ুষ বলে হ্যাঁ প্রয়োজন ছিল তো অনেক বছর পরে কেউ আমার জীবনে এসেছে যে কিনা আসার পরে আমি সবটা নিজের মতো করে সাজিয়ে নিতে শিখে গেছি গঙ্গা মনে করে তাকে হয়তো বা আয়ুষ এই কথাগুলি বলছে আর তখনই আয়ুষের গার্লফ্রেন্ড চলে আসলে গঙ্গা তো পুরো অবাক হয়ে যায় এদিকে বিন্দি গাড়িতে ওঠে পালানোর জন্য সেই সময় ঋদ্ধিমান চলে আসে এসে বিন্দিকে ধরে ফেলে আর বিন্দি তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় ঋদ্ধিকে দেখার পর আর এরপরে আমরা দেখতে পারব বিন্দির বাবা ঋদ্ধির সামনাসামনি হয় আর বিন্দির বাবা বলে কলকাতাতে যে বিন্দি পড়াশোনা করবে আর সে দায়িত্ব কে নেবে আর তখনই বিন্দি চলে আসে আর বিন্দি বলে বাবা আমার বিয়ে দিতে হবে না আমার বিয়ে হয়ে গেছে ঋদ্ধিমান বাবু আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমাকে বিয়ে করে নিয়েছে আর এই কথা শোনার পর বিন্দির বাবা তো পুরো চমকে যায় আর ঋদ্ধিও অবাক হয়ে বিন্দির দিকে তাকিয়ে থাকে আর এখানে শেষ হয়ে যায় আজকের পর্বটি